সে আমার দিলের কথা বুঝতে পারে, সে আমার মনের কথা বুঝতে পারে, সে আমার হাতের কাজ একটাও করতে দেয় না, আমার শিষ্য। আর মাঝে মাঝে আমার শিষ্য যা নিয়ে এসে দেয় আমি আরে সন্তুষ্ট খুশি হই, ওই জন্যই তো আমি শিষ্যকে ছাড়া। কিন্তু আজকে আসতেস না কে শিষ্য বুঝলাম না। মাথে গুরু কোনে বয়েতে গুরু আজকে কোনো খদ নেই, আজকে এত ভালো ভালো কালেকশন আমার কাছে আছে। হ্যাঁ গুলু আমার গুলুলে ভক্তি করি আমি রে, কোনে গেল গুলু আমার ভক্তি করি আমি রে গুরু। শিষ্য হ্যাঁ গুলু 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 তরণ ধরি তরণ ধরি তরণ ধরি। শিষ্য গুরু তুমি এসেছ? এতে এতে তাহলে আজকের কালেকশন কি? ও থরবো না, ওয়ান দ্যাট ফুল ওয়ান দুল ফুল কাত টু কাত থেম টু থেম কাতা নাই পেল মৃত্যু বাহিনী যত প্রেম তত দালা। আজকে দা পাইতি গুরু কানেকশন মাত্রা খারাপ হয়ে যাবে। একটা গুরু একটা প্রশ্ন করি। তুই প্রশ্ন করবি? বল। তুমি এই যে দৌড়বে, আসলে তুমি তো ভালো মনে দৌড়বে না। শোন, এখনো আমি এই ঘটিকে সাধন করি, আমি যতই খারাপ কাজ করি এই ঘটি সাধনে আমার সব। আমি যদি এখন কই যায় ঘটি তুমি চলো, ঘটি চলবে। যদি কই যে ঘটি এর উপরে বসে আমার শিষ্যকে তুমি নিয়ে ওই কুপ কুপ শহরে নিয়ে চলে যাও। না কুপ কুপ শহরে আমি যাবো না রে, আমি যাইও গাড়ি ও কাশ্মীর গেলাম, আমি বরফে ঠান্ডা হয়ে গেলাম, তোমার ঘটির পরে আমি তোতে যাচ্ছি নেই। আমি কখনো সংসার করিনি, কখনো ধর্ম করিনি, আমি দরবেশ তো দরবেশি। আরে দরবেশে যা আছে সব শিষ্যকে দিয়ে দেবো আমি। গুরু তাই তুমি এনে বসে থাকো। হ্যাঁ আমাদের এই বিষয়টা কেউ যেন জানে না। কি করতো আমি আরতি? আচ্ছা আজকে আজকে আমি আত্মা ভরে কাজ করব, আশপাশ তো কেউ নেই। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, কেউ পায় কে রে যুবক? কিরা আব্বা ধরতো রে বাবা, মাথা পর্যন্ত জ্বলনি পুড়নি, তুই ছটফট করে পানির মধ্যে যাও সুমর পাবি নে। আব্বা এই ঘটায় হাত দিবি নে, খালি ওইটা ছুঁয়ে দেন কথা কই। আমি খুব জালার মধ্যে আছি বাবা, আমার এই বদদোয়া করবেন না, আমি খুব যন্ত্রণায় আছি গো। তুই তো জালাই থাকবি, প্রথমত তুই করেছিস ঘটায় লাথি মেরে অপরাধ। না আমি তো গান গাছিলাম, আমি আপনার ওইভাবে চিনতে পারিনি বুঝতে পারিনি, আপনি কোনায় বসে রয়েছেন তো। আচ্ছা আপনি খিডা খান তো? আমি কেউ বলে ফকির বাবা, কেউ বলে দরবেশ বাবা, আর কেউ বলে কি জানিস আমি যদি যুবক, শোন তুই তো বালক মানুষ, আমি যদি অদৃশ্য তোর সামনে হই তুই ভয় পাবি। আমি? হ্যাঁ তুই ভয় পাবি। আর এই কালা কাপড়, এই কালা কাপড় পরেছিস, খুব সুন্দর কাজ করেছিস, বুঝতে পারছিস? এক কালারের কাপড় পরবি বালা মুসিবত কম আসবে। এই যে দিলাম হাড্ডি, এই হাড্ডি দিয়ে তুই অনেক কিছু করে খাতে পাবি, যা
ভন্ড দরবেশ বুঝার তো কোনো কায়দা নেই, হাড্ডিটা তো ঠিকই সুন্দর, ডাল ভেঙে দিয়ে দিলাম, হাড্ডি বুলিয়ে নিয়ে চলে গেল। ও ভাবি ভাবি ঘরের চালের ঘরে বাড়ি এটা আমি বুঝতে পারি নাই। ভাবি তোমার সমস্যা কি, তুমি কই পারো? আমার কোন সমস্যা নেই, তোমার কি সমস্যা? এটা আরে না, আসলে এলাকার ছেলে হইতে আমার এটা কর্তব্য, পারিবারিক সমস্যা আমাদের মিটাইতেই হবে, তোমার তো জানে কোনো আছে 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 আমার কাছে সে সমস্যার সমাধান আছে। আমার যে দরবেশ আছে না, ওটা ছাড়বো না, সব সমস্যার সমাধান। তুমি নিদি তোকে দেখবা আসলে কাদের কাম না ও কাম। সুন্নির ঘরে সুন্নি কথা শুনে বুঝে কথা কবি, তোর আমার সহ্য হয় না বলে আমি আবার দ্বিতীয় বিয়ে করেছি। আমি কি দ্বিতীয় বিয়ে করার ছেলে? আমি দ্বিতীয় বিয়ে করার ছেলে না, কারণ আমি একজন সাধুসজ্ঞ মানুষ, আমার সততা আমার নিষ্ঠারতা নিয়েই আমি চলি। তুই কথা চাবি মেরে খা। ছোট বউ কোথায় গো, তুমি কই, কোন ঘরে তুমি? সব সময় ছোট বউ, সব সময় ছোট বউ, কেন বরাবর দিকে একটু খেয়াল রাখা যায় না? আমার মনে হয় তুই শ্বাস করে কোনো দিন একটা সড় খাইসনি। একটা দিন যদি শ্বাস করে একটা সড় খাতিস, বুঝতে পারতিস সড়ের জ্বালা কত, সড়ের কালার কিরাম, সড়ের ভয়ঙ্কর কত, সড়ের গায়ে জ্বর বয় কত, এবং এই সড়ের বাপমার নাম কি, এর বাপমা পূর্বে কি করতো, বর্তমান সড় কি করে, বুঝতে পারিস কথাটা? তুমি লেকচার বাদ দাও, হাতে যেয়ে ট্যাবলেট শুনে দাও। কথা শুনে বুঝে খোঁজ, আমরা একটা বংশীয় ঘরের ছেলে মেলে, আমরা ফুট ফুটে দাঁড়িয়ে লিকসার দিয়ে, আমরা লিকসার দিই মশালা পরে দাঁড়িয়ে। ভাইরা আমার, আপনারা জানেন আমরা কি করেছি, আপনারা জানেন পূর্বে আমাদের পরিস্থিতি কি, আপনারা জানেন পূর্বে আমরা মানুষ খুব পিটাইছি, আপনারা জানেন আমাদের হাত জহরি একটা একটা জায়গায় লাগে। তুই ভাষণ দিবা বাইরে যা, ভাষণ দাও বাড়ির মধ্যে, ভাষণ দিবা না। আর সব সময় ছোট বউ ছোট বউ, সব সময় ছোট বউ, বরাবর দিকে একটু খেয়াল রাখা যায় না? না বিয়ে করছিলে কেন আমার? আমি বাবার বাড়ি চলে যাবো। হ্যাঁ এবার লাইনে এসো, বাবার বাড়ি যাওয়ার কথা বলে ভালোই করেছো, তার কারণ হচ্ছে চাইল সাইডটা আসে ছুমাইছো কথাটা। আর তুমি যে গাই গরু খাওয়ার সময় গফরা গফরা খেয়ে আমার কবে না মাথার আপেলে খেয়ে ভালো আল্লাহ জানে। ছোট বউ কোথায়? ছোট বউ তোমার আমি একদম বেবদ, বুঝতে পারবা তুমি? হ্যাঁ সব সময় ছোট বউ ছোট বউ, সব সময় ছোট বউ। মুখ স্বামী মেরে কথা কও, তুমি জানো আমার স্বামীর পায়ের তলায় স্ত্রীর ব্যস্ত, আর সেই স্বামীর গায়ে তুমি চড় মারলি অবস্থাটা কি হতে পারে তুমি জানো? তাই বলো তুমি স্ত্রীদের সাথে এরকম ব্যবহার করবা? আচ্ছা ঠিক আছে, কিভাবে কথা কব একটু শিখিয়ে দাও দিদি। কেন আমি শিখাই দিতে যাব কেন? তুমি আর একটা বিয়ে করেছো, তাহলে তোমার জ্ঞান নেই? হ্যাঁ দুই না তিনটা করে বিয়ে করতে হয় তোমার? এ কথা শুনে বুঝে কইস, আমি বিয়ে করা লোক না, আমার আব্বা বিয়ে দিয়েছে। আব্বা আব্বা কই তুমি? আব্বা আব্বা ঘরে না, তোমার বৌমা বাইর ঘর ভয়টা খেয়েছে, দৌড় মেরেছে, বুঝতে পেরেছো?
তোমার বড় মা বড় বউকে বউকে একটা মানসির বাচ্চা ও কি মানসির ধর্মে পড়ে ধরতরি মাসির কাতারে পড়ে ও তো গরু ছাগল তারও অধম না কইস্তে বড় বউয়ে মানসির কাতারে পড়ে আর তুই যেটা নিয়ে আইছিস ওইটা আমার মনে আইছি বড় হাত কাপতে আসে না কি একটা কথা কইলো আব্বা আমি একটা কথার মধ্যে এই কথা তুমি ক্ষতি কইলে তুমি আমার আব্বা না আমি তোমার বিয়ে করেছি আব্বা বিনা তুই কাতারে পড়ি না হ্যাঁ বুঝছো বৌমা দাঁড়াও দাঁড়াও তুমি ধৈর্য ধরো বৌমা ঠিকই আছে তুই ঠিক নে তোর ছোট বউ ঠিক নে তোর বৌমা আমার শরণ মারতেছে তুমি জানো ছোটটা আমি মারতাম বৌমা মেরে দিয়েছে ওই জন্য আমার হাতে উঠছে না হাত নিচে লেবে কি আছে তুমি মারলে আমার দোয়া হইতো তুমি মারলে আমার আমি জান্নাতে যাতাম তুমি মারলে আমার কত ভালো হইতো তুমি মারলে আমার উন্নতি হইতো এই শালি আমার মারে তার মানে নাকি এই শোন আমি যা বিয়ে করেছি করেছি শোন এর পরবর্তীকালে যদি দ্বিতীয়বার যদি আমার সামনে দাঁড়িয়ে কথা কওয়ার চেষ্টা করেছি আমার আব্বাকে মানবো না আমার ভাইকে মানবো না শাশুড়ি শ্বশুরকে মানবো না আমি কাউকে মানবো না বুঝতে পারছো কথা আব্বা আমি কাউকে মানবো না আমি তো সব দেখেছি কিন্তু লজ্জাতে কথা তো কোথায় বাঁচি না আমি আমি হাইছিলাম ওই কলকের এক পকাই চাইছিল আচ্ছা কি মিকে হাতে টেনে চলে গেল আমি কব না কি আমার ঘরের ইজ্জত আমার তো গার মধ্যে আগুন ধরে গেল রে আমার বউ কার সাথে গেল দাঁড়া তোর বউ যার সাথে গেছে আমি তো দেখলিসিনি চল আমি তোর সাথে যাবো কার সাথে কেন গেল আমার বাপ বাড়ির আমার আসল রূপ আজ দেখাবো আবার আবার আইসকে বোমা 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 জুলাটা থুলাম শিষ্য তোমার বাবা এমন করে পরে কাম দিতে গেলে আরাম হয় শিষ্য তুমি ওই কোনায় চলে যাও ওই দি তালি দে মানুষের বলতে হবে দেখেন আমার সাথে এমন করেন না প্লিজ এত সুন্দর জিনিস কি খারাপ যায় না কি আছে কি হ্যাঁ কি সমস্যা কি আমি আমি কিছু করি নাই আমার আমার ওই যে কালো তুই বাড়ি থুয়ে তুই কেন গেছিস সেই কথার উত্তর দে দরবেশে দেখবো পরে পরে আগে দরবেশ তুমি আগে চলো ওই দরবেশের আগে দেখতে হবে চলে গুরু রে
তোরবে সেই দুয়ারে পড়ে তো বুদ্ধি বাড়ি দি ক্ষমার উপরে কোনো ধর্ম নেই, ক্ষমাই পরম ধর্ম। এবার কোনো তো ক্ষমা করলাম।